আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি আপনার তো অনেক অনেক ভালো আছি গ্যাস বরাবর মতন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে আমি সালাইমান হোসেন সুজন আপনার দেখছেন মুন্সিগঞ্জ গেমার্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো গেস ভিডিও টাইটেল এবং থামদাল থেকে তো অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে কোন টপিক নিয়ে ভিডিও হতে যাচ্ছে তারপর আবার বল দিচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে মানে সবারই কিন্তু মানে পিসি নিয়ে একটা ইমোশন থাকে অনেকের কিন্তু বাইক অনেকের গাড়ি অনেকেরও অনেক কিছু নিয়েই চিন্তাভাবনা থাকতে পারে আশা থাকতে পারে শখ থাকতে পারে কিন্তু আমার হচ্ছে কি অনেক আগের থেকে একটা ইচ্ছা ছিল যে আমি একটা পিসি বিল্ড করব তো আমার ওইরকম বাজেট আল্লাহ তালা এখনও আমাকে দেয়নি তারপরেও যেটা পাইছি আলহামদুলিল্লাহ আমার এই গরিবের গেমিং পিসির সেট আপটা নিয়ে মূলত আজকের ভিডিওটি তো ভিডিওতে যারা এখনও লাইক করে নেই অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আর হচ্ছে গিয়ে যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ আর ফেসবুক পেজের মধ্যে থেকে যারা দেখতেছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি আমার পিসিতে কী কী আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য সর্বপ্রথম আমি মনিটরের দিকে চলে যাই আমার মনিটরটি হচ্ছে গিয়ে সতেরো ইঞ্চির ফিলিপনেসের একটা মনিটর আর সতেরো ইঞ্চি মনিটর আর কি তো এটা ওইরকম মানে পাওয়ারফুল কোনো মনিটর না সেভেন্টি ফাইভ গি একটি মনিটর তারপর হচ্ছে গিয়ে যাই আমি আমার কেসিংয়ের দিকে সিপিওর কেসিং যেটা এই কেসিংটা হচ্ছে গিয়ে ভ্যালুটপের আমার ভ্যালুটপের কেসিংটা আর হচ্ছে গিয়ে আমার এটার মধ্যে কী অপমেন্ট লাগানো আছে মানে এটার মধ্যে কি কি কনফিগার করা আছে তো এটার মধ্যে যদি আমি বলি সর্বপ্রথম যদি প্রসেসরের দিকে যাই প্রসেসরটি হচ্ছে গিয়ে কোরাই ফাইভ থার্ড জেনারেশনের একটি প্রসেসর আমি যদি এখানে আপনাদেরকে সিপিউ জেটটা যদি ওপেন করে দেখাই তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আসলে অনেকেরই মানে শখ থাকে আর কি যে তারা একটা পিসি বিল্ড করবে অনেকের ইয়ে থাকে তো আমার ওই ভাবনাটা ছিল অনেক আগের থেকে একটি পিসি বিল্ড করার চিন্তাভাবনা ছিল বাই দা ওয়ে আমার এখন স্বপ্নটা পূরণ হয়েছে আমি এটা আরও অনেক আগে নিয়েছি কিন্তু ভিডিও করা হয় নাই বাট ইদানিং ধরে আর কি ভিডিও করতেছি আমি আমার আসলে তো ফ্যামিলি প্রবলেম হচ্ছে যার কারণে আমি ভিডিওতে এরকম আসতে পারি না আচ্ছা যাই হোক তো এখন যদি আমি আমার পিসের কনফিগারেশনটা দেখাই দেখেন আমার প্রসেসর হচ্ছে ইন্টেল কোর আই ফাইভ চৌত্রিশশো সত্তর আই মিন থার্ড জেনারেশনের একটি প্রসেসর এটার মধ্যে আমার কোর আছে গিয়ে চারটি আর ক্যাশ মেমোরি আছে গিয়ে সিক্স এম বি সিক্স এম বি ক্যাচ এম মেমোরি তারপর যদি আমি যাই আমি ক্যাশের দিকে ক্যাশটা বলেই দিলাম এখন যদি মেন মাদারবোর্ডের বোর্ডের দিকে যাই আমার এটা হচ্ছে গিয়ে আসোস পি এইট বি সেভেন্টি ফাইভ এম এক্স প্লাস যে মাদারবোর্ডটা ওইটা আমি নিয়েছি এটা হচ্ছে ডিটিআর থ্রির একটি মাদার এই ইয়ের মধ্যে আর কি সব কিছু পারফরম্যান্স ভালোই দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি সর্বপ্রথম আমার এই বিলিউটের মধ্যে এইট জিবি র্যাম আমার তো আমি আবার আরেকটা এইট জিবি র্যাম নিয়ে এক্সট্রা ষোলো জিবি মেমোরি করেছি র্যাম করেছে ষোলো জিবি তারপরে একটি আমার একটি গ্রাফিক্স কার্ড লাগানো আছে গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আর গিগাবার জি ওয়ান আর এক্স পাঁচশো আশি সিরিজের যেই এইট জিবি যে গ্রাফিক্স কার্ডটা ওইটা নিয়েছি কারণ বাজেট প্যাক আপনাদের আগেই বলেছি এটা হচ্ছে জিডিআর ফাইভের একটি গ্রাফিক্স কার্ড আর হচ্ছে এটা দিয়ে আমি কীরকম ফ্রি ফায়ার খেলতে পারি এটা দিয়ে তো আপনারা অবশ্যই ভিডিও তো দেখছেনই তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আমি এটা দিয়ে গেমিং করতে পারতেছি আর এটার মধ্যে আমি আসলে যখন গ্রাফিক্স কার্ডটা নিয়েছি তখন আমার আলাদা করে পাওয়ার সাপ্লাইটা কিনতে হয়েছে আমার আসলে এই পিসি বিল্ডের সাথে আমার পাওয়ার সাপ্লাই ছিল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দিয়ে যদি আমি গ্রাফিক্স কার্ড চালাইতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার পিসিতে অনেক প্রবলেম হতে পারে যার কোনও আমাকে রিকমেন্ড করছিলো যে সাড়ে পাঁচশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিয়ে যেতে তো আমি পাওয়ার সাপ্লাইটা আর গ্রাফিক্স কার্ডটা আলাদা কিনেছি তখন বাজার ছিল না বিধায় আমি আমার গ্রাফিক্স কার্ডটা তখন কিনতে পারিনি আর হচ্ছে গিয়ে এটার সাথে আমার এটার সাথে হচ্ছে কেসিং নিয়েছি মনিটর পাইছি তারপর হচ্ছে গিয়ে আহ মাদার বোর্ডটা ছিল র্যাম ছিল একটা আর হচ্ছে গিয়ে প্রসেসর ছিল এসএসডি কার্ড লাগানো আছে একশো আঠাইশ জিবি আর হচ্ছে সরি একশো বিশ জিবির ডি কার্ড লাগানো আছে আর হার্ড ডিস্ক লাগানো আছে পাঁচশো জিবির তো টোটালে মোটামুটি ভালোই আমার এটা দিয়ে পারফরমেন্স দিচ্ছে আমি এটা দিয়ে শুধু ফ্রি ফায়ার না আমি জিটিএ ফাইভও খেলতেছি বাট ওইটা নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হচ্ছে গিয়ে এটার মধ্যে টুকটাক আমি গ্রাফিক্স কার্ড লাগানোর পরে থেকে মানে হ্যাভি গেমগুলোই আমি করতে পারতেছি ভালো ভালো গেমের এস পাচ্ছি ভালো ভালো গেম খেলতে পারতেছি এটার মধ্যে আর গ্রাফিক্সটা লাগানোর পরে এখন গ্রাফিক্স কার্ড হচ্ছে গিয়ে একটি ব্রেন সরি ব্রেন হচ্ছে গিয়ে তো হচ্ছে মাদার বোর্ডটা ঠিক আছে মাদার বোর্ডটা হচ্ছে গিয়ে ব্রেন প্রসেসর এগুলোর মধ্যেই থাকে সব কিছু এগুলো যদি মাদার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রকম কোনো অপোনেন্ট লাগানো যায় না তো মাদার বোর্ডটা মূলত আমরা দাদা মনে করি এটার ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে ক্যাসিং যদি বলি ক্যাসিংটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ইয়ে ভাবি আমরা ক্যাসিংটা কি ক্যাসিংটা হচ্ছে গিয়ে আপনার মানে ওই জামা কাপড়ের মতন আর কি এই অবস্থা যাই হোক তো আমার এটার মধ্যে আবার আমি একটি জেডেল গেমিংয়ের একটি কিবোর্ড আর মাউসের একটি কম্বো পেয়েছি যেটার দাম পড়েছে এক হাজার টাকা তো যাই হোক মোটামুটি ভালোই আমার কম করেছে আমার গ্রাফিক্স কার্ড ছাড়া আমার এই পিসির প্রাইস পড়েছে গিয়ে আপনার একুশ হাজার টাকার মতন আর হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ড সহকারে গ্রাফিক্সটা আর হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি আমি ষোলো হাজার টাকার তো পঁচিশ হাজার আর ষোলো হাজার যদি আমি একসাথে কম্পেয়ার করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাভারেজে আহ ছত্রিশ হাজার প্লাস পড়ে যায় ভাড়াটা সহ আর কি কারণ গাইজ আমরা একটু হিসাবটা বেশি করবো বিকজ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো এতই এটা নিয়েই মূলত ভিডিওটা করছিলাম আর কি আর এটার থেকে ভালো ভালো যদি আপনারা ভিডিও চান তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এরকম টাইপের যদি ভিডিও আরও চান মানে ফুল ডিটেলসে আমার রুম টুর মুড সব কিছু যদি চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সেটা নিয়েও ভিডিও আসবে তো গাইস ভিডিওটি ছিল আজকে এই এই ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখতে লাইক করে দেবেন আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর হচ্ছে গিয়ে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন প্লিজ ফলো করে দিবেন আমার পেজটাকে আপনারা যদি সাপোর্ট না করেন আমি কিন্তু উঠতে পারবো না আর হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম